প্রশ্নকারী ইনি পেশায় একজন ইঞ্জিনিয়ার আর তিনি আসলে জানতে চাচ্ছেন যে পবিত্র রমজান মাসে কেউ যদি বিয়ে করে তাহলে সেই বিয়ের অনুমতি আছে কিনা রমজান মাসে বিয়ে করার কথা যদি বলতে হয় পবিত্র কোরআনে বা হাদিসের কোথায় কথা বলা হয়নি যে রমজান মাসে বিয়ে করা যাবে না একজন ব্যক্তি বিয়ে করতে পারে বছরের যে কোনো সময় তবে এই রমজান মাসে আমরা নিজেদের সংযত রাখি খাওয়া দাওয়া পানীয় এবং স্ত্রী সহবাস করা থেকে এটা নির্ভর করবে তাদের উপরেই যারা রমজান মাসে বিয়ে করছে তাদের তখন কি করতে হবে দিনের বেলায় নিজেদের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে হবে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের সংযত রাখতে হবে আর এটাই পরীক্ষা যদি সংযত থাকতে পারে সহবাস থেকে তাহলে বিয়ে করতেই পারে তবে রমজান মাসে যদি কেউ বিয়ে করে নতুন স্ত্রী তার সাথে সময় কাটাতে হবে যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে দেরি করে বিয়ে করাটাই তার জন্য ভালো হবে রমজান মাসটা শেষ হলে রমজানের সময় সে আল্লাহ তালাকে স্মরণ করবে তবে এমনিতে রমজান মাসে বিয়ে করাটা হারাম না